রিয়েল লাইফে আমরা যখন ফোনটি কিনতে যাই তখন ফোনটি কেনার সময় এতটা টাইম থাকে না যে সব কিছু দেখব। এই জন্য আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অরিজিনাল আইফোন কেনার জন্য সব রকম টিপস অ্যান্ড ইনফরমেশন দিব। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করবেন, ভাই রিফারবিশড আইফোন মানে কি? রিফারবিশড আইফোন মানে হচ্ছে অ্যাপলের প্রতিটা আইফোন অফিসিয়াল প্রসেসের মধ্যে দিয়ে আউটপুট হয়। আউটপুট হওয়ার পরে আমাদের থার্ড পার্টির কাছে চলে আসে, আমাদের কাছে চলে আসে। আমরা যদি এই ফোনটিকে রিপেয়ার করি, ওপেন করি অথবা কোনো কিছু রিপ্লেস করি, তখন এটা রিফারবিশড হয়ে যায় এবং রিফারবিশড আইফোনে কোনো ওয়ারেন্টি থাকে না। প্রথমত এই ফোনটি হাতে নিয়ে বডি পার্টগুলো খুব ভালো করে দেখতে হবে এবং ডিসপ্লে এজগুলোতে দেখতে হবে কোনো রকম আঠা অথবা গ্লু লেগে আছে কি না। যদি লেগে থাকে তাহলে বুঝতে হবে যে এই ফোনটি ওপেন করা হয়েছে অথবা ডিসপ্লে চেঞ্জ করার একটা চান্স থাকে। আর দেখতে হবে আইফোনের মেইন দুটো স্ক্রু থাকে, সেই স্ক্রুগুলো কতটুকু ফ্রেশ। সাধারণত ফোনগুলো খোলা হলে স্ক্রুগুলো একটু আনফ্রেশ থাকে, সেটা একটু খেয়াল করতে হবে। সেকেন্ডলি আইএমই ভেরিফিকেশন। ফোনটিতে আইএমই বের করতে হলে আপনাকে সেটিংয়ে যে অ্যাবাউটে যে আপনার আইএমই দেখতে পাবেন অথবা ডায়াল করতে পারেন *#06#, তাহলে আপনি আইএমই পেয়ে যাবেন। ফোনের আইএমই এবং বক্সের আইএমই সাথে ম্যাচ করিয়ে দেখবেন যে ম্যাচ করে কিনা, এবং ফোনের আইএমইর সাথে অনলাইনেও ভেরিফাই করতে পারেন। সেক্ষেত্রে আমি ভিডিওর নিচে লিঙ্কটি দিয়ে রেখেছি, এই লিঙ্কটিতে যাওয়ার পর আপনার আইএমই দেওয়ার পর সার্চ করলেই চলে আসবে আপনার ফোনের ডিটেলস। ওই ফোনের ডিটেলসের সাথে আপনার ফোনটা ম্যাচ করে নাকি সেটি একটু দেখে নেবেন এবং ভেরিফাই করে নেবেন। টিপস নম্বর 3, ফোনটি হাতে নেওয়ার পর ফোনের অল বাটনসগুলো চেক করতে হবে, যেমন ভলিউম রকার্স, পাওয়ার বাটন এবং সাইলেন্ট স্লাইডার, এবং ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লক থাকলে নিজের ফেস রেজিস্টার করে আনলক করে ভালোভাবে দেখতে হবে। সব কিছু দেখার পর যদি মনে হয় ভলিউম রকার, ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট যদি কোনোটা একটু পরিমাণ সমস্যা থাকে, যেমন ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না অথবা ফেস লক কাজ করতেছে না অথবা ভলিউম রকারগুলো আপ অ্যান্ড ডাউন হচ্ছে না, তাহলে আমি রিকমেন্ডেশন করব ফোনটি না নেওয়ার জন্য। টিপস নম্বর 4, ক্যামেরা টেস্ট। ফোনটি হাতে নেওয়ার পর কিছু পিকচার তুলবেন এবং এফেক্টের দ্বারা কিছু পিকচার তুলে পিকচারগুলো দেখবেন সব কিছু ঠিক আছে নাকি। ভিডিও টেস্ট করার জন্য কিছুক্ষণ রেকর্ডিং করে পরে আবার এটা রিপ্লে করে দেখবেন এবং দেখবেন ফোনটি ওভারহিটিং হচ্ছে নাকি। যদি ওভারহিটিং হয় তাহলে আমি রিকমেন্ডেশন করব না নেওয়ার জন্য। আর লেটেস্ট ফোনগুলোতে যেমন ডুয়েল ক্যামেরা দেওয়া আছে, যেমন 7 প্লাস, 8 প্লাস, আইফোন 10, আইফোন 10X ম্যাক্স, এই ফোনগুলোতে রয়েছে ডুয়েল ক্যামেরা এবং পোর্ট্রেট পিকচার তোলার ক্ষমতা। আপনি কিছু পোর্ট্রেট পিকচার তুলে ডেপথ সেন্সরটা একটু চেক করে নেবেন, কারণ রিফারবিশড অথবা যদি রিপ্লেস করা থাকে তাহলে আপনার ডেপথ সেন্সারে একটু সমস্যা হয়, তখন ডেপথ সেন্সিং করতে পারে না, সেক্ষেত্রে একটু ভালো করে চেক করে নেবেন। টিপস নম্বর 5, আইক্লাউড লক। এটা হচ্ছে মোস্ট কমপ্লিকেটেড একটা জিনিস আমাদের কাছে। আইক্লাউড সাধারণত একটি আইফোনের একটি ফিচার যেটি আমাদেরকে মানে অ্যাকচুয়ালি আমাদের জন্যই তৈরি করা হয়েছে। আসলে এটি একটি আমাদের সেফটি ফিচার। তো আইক্লাউডের মাধ্যমে একটি আইফোন লকও করতে পারবেন এবং রিমোটলি কিছু অপারেটও করতে পারবেন, এবং ডাটা ট্রান্সফারের জন্য আইক্লাউডে খুবই একটা ভালো ইকোসিস্টেম। তো আইক্লাউড লকটা হচ্ছে, যেমন আমার ফোনে যদি আমি আইক্লাউড লক দিয়ে থাকি তাহলে আমার আইফোনটি যদি চুরি হয়ে যায় তাহলে আমি অবশ্যই এটা ইরেজ করতে পারবো এবং লক করে রাখতে পারবো। তো ইউজড আইফোন কেনার সময় অবশ্যই দেখবেন যে ফোনে কোনো আইক্লাউড লক আছে নাকি অথবা কোনো আইক্লাউড আইডিতে লগ ইন করা আছে নাকি, এটা একটু ভালো করে দেখবেন। যদি থাকে তাহলে অবশ্যই সাইন আউট করে দিতে বলবেন। ফোনটি যদি তারা সাইন আউট করতে না পারে তাহলে ফোনটি কোনোভাবেই নেবেন না, কারণ আইক্লাউড যুক্ত ফোন থাকা আর একটা নষ্ট আইফোন চালানো সেম থিং। অ্যান্ড দ্য লাস্ট স্টেপ ইজ রিসেট। আপনার ফোনটি অবশ্যই রিসেট দিয়ে নিতে হবে। আপনি যদি ফোনটি রিসেট দেন তাহলে ফোনটিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই যেটা ধরা পড়বে, এবং যদি আইক্লাউড থাকে সেটাও আপনি বুঝতে পারবেন। তো অবশ্যই আপনি ফোনটি রিসেট দিয়ে নেবেন। রিসেট দিয়ে এবং ফুল সেট আপ করে নিজের সিম লাগিয়ে অ্যাক্টিভেশন করে ফোনটি ওকে করে নেবেন তাদের কাছ থেকে। সো গাইস, দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও ইউজড আইফোন কেনার জন্য। আশা করি এই ভিডিওটি যদি আপনি ফুল দেখে থাকেন তাহলে আপনার অবশ্যই একটি কাজের ভিডিও হবে আশা করি। আর আমাদের এই চ্যানেলটির সাথেই থাকুন, এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পিস।